আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহি আজমাইন বাদ প্রিয় দিন ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে আলোচনা করব খুবই ছোট্ট দোয়া এবং খুব পাওয়ারফুল একটি দোয়া যে দোয়াটি মাগরীবের পর রাসূলুল্লাহ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছিলেন এবং এ মর্মে একটি হাদিস উল্লেখ হয়েছে আবু দাউদ শরীফে হাদিস নাম্বার পাঁচ হাদিসটি বর্ণনা করেন হযরত মুসলিম বিন হাদিস তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহ তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কানে কানে বললেন যে মাগরিবের নামাজের পর কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে যদি তুমি এই দোয়াটি সাতবার পড়ে নাও আর যদি তুমি ওই রাত্রে মারা যাও তাহলে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা লিখে দেওয়া হবে আর যদি তুমি একই নিয়মে ফজরের নামাজের পর সাতবার পাঠ করো তাহলে সেই দিন যদি তুমি মারা যাও তাহলে জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা লিখে দেওয়া হবে তো প্রিয় বন্ধুগণ কত চমৎকার একটি দোয়া এবং কত শক্তিশালী একটি দোয়া আপনারা হয়তো হাদিসটি শুনেই বুঝেছেন তো এই হাদিসের মধ্যে যে দোয়াটির কথা বলা হয়েছে দোয়াটি হয়তো অনেকেই জানেন কিন্তু আমল করেন না রাসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি জানো যে কোন আমলটি সবচেয়ে উত্তম তো রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বললেন যে আমলটি নিয়মিত করা হয় সেই আমলটি সবচেয়ে উত্তম যদি তা ছোট হয় অল্প হয় তো প্রিয় বন্ধুগণ আমরা যদি নিয়মিতভাবে ছোট আমলেই করি তাহলে এটাই কিন্তু আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তো সেই দোয়াটির কথা বলছিলাম যে আবুদাউ শরিফের পাঁচ হাজার একাশি নম্বর হাদিসে যে দোয়াটি উল্লেখ হয়েছে দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আমি আবার বলছি দোয়াটি হচ্ছে আল্লাহ আজির নি মিনান্নার এই দোয়াটি আমরা মাগরীবের পর কারো সঙ্গে কোনো কথাবার্তা না বলেই আমরা সাতবার পাঠ করব আমরা অনেকেই মাগরিবের নামাজের পর অনেক নফল আমল করি আবার অনেকেই বসে থাকি অযথা বসে থাকি সময় কাটাই তো আমরা যদি বসে না থেকে ছোটো ছোটো আমলগুলো করি তাহলে ইনশাল্লাহ এই আমলগুলোই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই সমস্ত ছোট ছোট দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন এবং এই সমস্ত চমৎকার সব ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা এই দোয়া সম্পর্কে জানতে পারে এবং আমল করতে পারে আল্লাহ চাহো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله وبركاته